দেশৰ 77 সংখ্যক স্বাধীনতা দিবস খানাপাৰাত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানত রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে পতাকা উত্তোলন করে রাজ্যবাসীক দিলে কেইবাটাও ভাল খবর। মহানগরবাসীক ভাল খবর দি কলে 3 সেপ্টেম্বরৰ ভিতৰত মুকলি হব মালিগাঁও উড়ন সেতু। মালিগাঁওৰ ফ্লাইঅভাৰ অহা 30-25 দিনৰ ভিতৰত 28 আগষ্ট আৰু 3 সেপ্টেম্বৰৰ ভিতৰত আৰু জুৰুদৰ ফ্লাইঅভাৰ দুৰ্গা পূজাৰ আগতে আৰু গুৱাহাটী উত্তৰ গুৱাহাটীৰ দলং অহা বছৰৰ বিহুৰ আগে পিছে উদ্বোধন কৰাৰ মই প্ৰতিশ্ৰুতি আকৌ এবাৰ অসমবাসী ৰাইজৰ ওচৰত দাঙি ধৰিব খুজিছো। এতিয়াৰে পৰা আৰু চৰকাৰী কাৰ্যালয়ত হাৰাশাস্তি নহব সাধাৰণ নাগৰিকৰ। চৰকাৰে এই বছৰতে 300 চৰকাৰী সেৱা ডিজিটাইজ কৰিব। সদ্ভাৱনাৰ জৰিয়তে আমি ৰাজ্যৰ সচিবালয়ত থকা সকলো পেণ্ডিং কাম আমি নিষ্পত্তি কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। পৰিবহণ বিভাগত শাৰীৰিকভাৱে উপস্থিত নোহোৱাকৈ 65টা অনলাইন সেৱা আমি আগবঢ়াইছোঁ। কৃতজ্ঞতা পোর্টেলৰ জৰিয়তে পেঞ্চনাৰসকলৰ দুখ দুৰ্খ দৰ্দশা আমি অৱসান ঘটাইছোঁ। এই বছৰৰ ভিতৰত আমি 300টা চৰকাৰী সেৱাক ডিজিটাইজেশ্যন আৰু অটোমাইজেশ্যন কৰিব খুজিছোঁ। একে সময়তে চৰকাৰে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰা কঠোৰ স্থিতিৰ কথা প্ৰকাশ কৰি মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কলে সরকারি চাকরিয়ালে কারোবার কাম পেলাই থলেই প্রতিদিনে 100 টাকা ভরিব লাগিব দরমহার টাকা। দুটা মাহের ভিতরত সরকারে আরম্ভ করব নাগরিক অধিকার আয়োগ ব্যবস্থা। আপনার যেন কোনো সরকারি কার্যালয়তে চাহ খাবর কারণেও যেন আপনার টাকা পয়সা নিদিয়ে, যদি কোনোবা সরকারি কর্মচারী নির্ধারিত সময়ত করে নিদিয়ে আপনালোকে এই আয়োগত আবেদন দিব আর আয়োগে আপনার কামটো করাই দিয়ার উপরও সেই কর্মচারীজনের দরমহার পৰা বিলম্ব হওয়ার প্রতিটি দিনের বিপরীতে 100 টাকা দরমহার পৰা পয়সা কর্তন করব। যোৱা দুবৰ্ষত চৰকাৰে আৰম্ভ কৰা বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ কথা উল্লেখ কৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই কলে পুনৰ বাল্য বিবাহৰ বিৰুদ্ধে অভিযান চলিব। 2026ত ৰাজ্যৰ পৰা বাল্য বিবাহ নিৰ্মূল কৰাৰ লক্ষ্য মুখ্যমন্ত্ৰীৰ। অহা ছেপ্টেম্বৰ মাহত বাল্য বিবাহৰ বিৰুদ্ধে দ্বিতীয়টো বৃহৎ অভিযান আমি আৰম্ভ কৰিম, যে 2026 চনৰ ভিতৰলৈ অসমত আমি বাল্য বিবাহৰ ব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে আমি নোহোৱা কৰিম। 77 সংখ্যক স্বাধীনতা দিৱসৰ দিনাই অৰুণোদয় আঁচনিৰ হিতাধিকাৰীসকলৰ বাবেও সুখবৰ দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই কলে এই বছৰৰ ভিতৰতে 1400 টকালৈ বৃদ্ধি হ'ব অৰুণোদয় আঁচনিৰ ধন। অরুণোদয় আসনের হিতাধিকারীর সংখ্যা বৃদ্ধি হব 35 লাখ। অরুণোদয় আসনি আমি 830 টকার পরা 1250 টকালৈকে বৃদ্ধি করছো। এই বছরের ভিতরতে অরুণোদয় আসনি 1400 টকালৈকে বৃদ্ধি পাব। বর্তমান 19 লাখ হিতাধিকারীর পরিবর্তে 35 লাখ হিতাধিকারীলৈ আমি আগবাড়ি যাম। স্বাধীনতা দিবসত রাজ্যবাসীক করা সম্বোধনতে দীর্ঘদিন ধরে কাম করে থাকা ঠিকাভিত্তিক টেট শিক্ষকসকলের চাকরি নিয়মীয়াকরণ করার কথা কলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। সর্বশিক্ষা অভিযানের অধীনত আর স্টেট পুলের অধীনত কাম করা সমস্ত টেট শিক্ষকর চাকরি অতি কম দিনের ভিতরতে নিয়মীয়াকরণের প্রতিশ্রুতি, সরকারি খণ্ডত নিয়মীয়াকরণের প্রতিশ্রুতি মই অসমৰ ৰাইজলৈ আগবঢ়াইছো।
কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰা আৰু অঞ্জন ডেকাৰ সৈতে হীৰক জ্যোতি মালাকাৰ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। মহকুমাসমূহ বিলুপ্ত হ'ব, অসমত আৰু মহকুমাৰ ব্যৱস্থা নাথাকিব।